ডক্টর টিপস এর সমস্ত টিপস সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। একজন পুরুষকে চয়েস করার ক্ষেত্রে সব নারীদের পছন্দ একই রকম হবে। পছন্দ অপছন্দ অবশ্যই নারীদের আছে, তবে সেটা এক একজনের এক এক রকম হয়ে থাকে। এর মধ্যে কিছু পুরুষালি গুণ নারীকে আকর্ষণ করে, পুরুষের প্রতি দুর্বল করে তোলে। তা সবসময় উচ্চতা, গায়ের রং বা বাহ্যিক সৌন্দর্য নয়, কাঙ্ক্ষিত পুরুষের মাঝে আরো বিশেষ কিছু খোঁজেন তারা। বিষয়টা পুরোপুরি মনোদৈহিক, শরীর তো আছেই, সঙ্গে অবশ্যই থাকতে হবে আবেগ অনুভূতিও। হাসি, ছেলেদের বশ করার প্রধান অস্ত্র হলো হাসি। ওই হাসিতে অর্ধেকজন ফ্ল্যাট, তবে অনেকে মিষ্টি হাসিতেও লুকিয়ে থাকে দাম্ভিকতা। তবে হাসিই তো তা সবসময় যে দিতে হবে এমনটা নয়, সবার সঙ্গে খুব সহজে মিশে যেতে পারে। কিছু মেয়ে থাকেন যারা খুব সহজেই সবার সঙ্গে মিশে যেতে পারেন, রাস্তা হোক বা বাসের সহযাত্রী। আলাপ জমাতে এদের 2 মিনিটের বেশি লাগে না। এইরকম মেয়েদেরও ছেলেরা খুবই পছন্দ করেন। ব্যালেন্স করে চলার ক্ষমতা রাখেন যারা, জীবনের এই ভালো মন্দ ব্যালেন্স করে চলাটা খুব জরুরি। সবসময় কারো ভুল নয়, ভালো অভ্যাসেরও বাহবা দিতে হয়, তা সিনেমা, ব্যক্তি, যে কোনো কিছু নিয়ে হতে পারে। এরকম মানসিকতা যে মেয়েদের তাদের প্রতি ছেলেরা খুব সহজে আসক্ত হয়। শুধু নিজেদের নিয়ে কথা নয়, শুধু নিজের চাকরি, জীবন, পরিবার নিয়ে কথা নয়, সবার ভালো মন্দ থেকে শুরু করে সমাজ, রাজনীতি এবং অর্থনীতি, এই সব বিষয়ে যারা কথা বলতে স্বাচ্ছন্দ্য, তাদের প্রতি ছেলেরা তাড়াতাড়ি প্রেমে পড়ে। জনপ্রিয় খ্যাতি কেনা যায়, সব সময় একেবারে জনপ্রিয় তারকা হতে হবে এরকম কোনো ব্যাপার নয়। তবে যে সব ছেলেরা সামাজিকভাবে বেশ জনপ্রিয় বা কোনো একটি বিষয়ে বেশ পারদর্শী ও খ্যাত, সেসব পুরুষরা মেয়েদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে। বেশি বয়সী পুরুষকে পছন্দ নারী। নারীরা সাধারণত নিজের চেয়ে বেশি বয়সী পুরুষকে পছন্দ করে থাকে, কারণ যেসব পুরুষ পর্যাপ্ত অর্থ উপার্জন করছে বলে মনে হয় তাদের কাছে। এটাকে গবেষকরা জর্জ ক্লুনি ইফেক্ট নাম দিয়েছেন। হলিউডের এই ষাটোর্ধ্ব অভিনেতা নিজের চেয়ে অর্ধেক কম বয়সী মেয়ের সাথে প্রেম বিয়ে করেছেন বলে গবেষকরা এ নাম দিয়েছেন ফিটফাট। নারীরা দীর্ঘদেহী পুরুষ পছন্দ করেন বটে, তবে উচ্চতাই শেষ কথা নয়, গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করছেন। আসল বিষয় হলো নারী বুঝতে চায় আপনি নিজের যত্ন নিতে ফিটফাট থাকতে পারছেন কিনা। তারা ভাবেন যে পুরুষ নিজের দেখভাল করতে পারেন না, তিনি আমার দেখভাল করবেন কি করে। নিঃস্বার্থ পুরুষকে পছন্দ নারীরা। সুদর্শন পুরুষ বেশিরভাগ সময়ই নিজেকে নিয়ে সচেতন ও অহংকারী হয়ে থাকে, সেটা অনেক সময় এত চূড়াতে থাকে সেখান থেকে একটু নেমে আসার মতো ইকো ক্ষয় হয়ে ওঠে না। কিন্তু নারী চায় পুরুষ তার কাছে নমনীয় থাকুক, তাকে গুরুত্ব দিক, স্রেফ নিজের ইগোকে নয়। যে পুরুষ ব্যক্তিগত জীবনে বিভিন্ন সামাজিক কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করে, দাতব্য সংস্থায় কাজ করে, তাদেরকে নারীরা খুবই পছন্দ করে। তারা মনে করে যেসব পুরুষের ইগো খানিকটা কম, সে শুধু নিজেকে গুরুত্ব দেয় না, অন্যকেও গুরুত্ব দেয়। উচ্চতা ও চুলের বাহার, খুব লম্বা না হলেও বেশিরভাগ মেয়ে তার থেকে বেটে পুরুষকে পছন্দ করেন না। একই সঙ্গে মাথায় টাক থাকলে তো বাতিলের খাতায় প্রথমেই নাম থাকবে। প্রথম দর্শনে এই দুটি বিষয় প্রত্যেক মহিলাই লক্ষ্য করে, যত্নশীল ও দায়িত্ব সচেতন। বেশিরভাগ নারীর কাছেই আদর্শ পুরুষ হন তার বাবা, কারণ বাবা যত্নশীল ছায়াতেই বড় হয়ে ওঠা। তাই কোনো পুরুষের সঙ্গে প্রেম করতে গিয়ে প্রথমেই তার মধ্যে নিজের বাবার মতো একজন দায়িত্বশীল ও যত্নবান পুরুষকে খোঁজে সব নারী। এক নারীতেই মন। যেসব ছেলেদের প্রচুর নারী বন্ধু, তাদেরকে সাধারণত জীবনসঙ্গী করার ক্ষেত্রে এড়িয়েই যান নারীরা। আসলে বেশিরভাগ নারী চান তার সঙ্গী তার প্রতি মজে থাকবে, অন্য কোনো নারীকে মনে জায়গা দেবেন না। রসবোধ, যে পুরুষের সেন্স অফ হিউমার বা রসবোধ নেই, তার দিকে সাধারণত আকৃষ্ট হয় না নারীরা। এই রসবোধকে বুদ্ধিমত্তার নিদর্শন হিসেবে মনে করে নারীরা। আমাদের সমস্ত ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন। আমাদের অন্যান্য ভিডিও সমূহ যেটি দেখতে চান সেটিতে ক্লিক করুন।